সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো নিশ্চয়ই পূর্বের পর্বগুলো দেখেছেন, আগের ক্লাসগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে আসার অনুরোধ রইল। তো আজকে আমরা দেখব পেন টুল এবং আপনার রেকট্যাঙ্গেল টুল, এই দুইটা টুলস সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করি। পেন টুল দেখার জন্য, পেন টুলের কাজ হচ্ছে মূলত কোনো একটা অবজেক্টকে প্যানের মতো করে কেটে ফেলা। তো সেটার জন্য আমরা একটা ছবি নিব, ছবি নিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করব। তো দেখুন, আমরা চাইলে একটা মানুষের ছবি নিতে পারি। তো একটা মানুষের ছবি নিলাম, তো ওই ছবিটা আমরা এখন পেন্ডুল দিয়ে কাটবো। তো পেন্ডুল দিয়ে কাটার জন্য আপনি যে কাজটা করবেন, পেন্ডুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা প্যান এখন চলে আসছে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন? এই প্যানের একটা ক্লিক করব, ছবির বাহিরে একটা ক্লিক করব। দেখেন, এই টুলসটা আমরা ইউজ করব মূলত যখন কেউ একটা ছবি দিবে যার ব্যাকগ্রাউন্ড থাকবে বিভিন্ন রকমের, তো ওই ধরনের ছবিতে কাজ করার জন্য এই পেন টুলটা ব্যবহার করব। দেখেন, একটা একটা ক্লিক করে আপনি ছবিটা কাটবেন। তো দেখেন, এখন কিন্তু ক্লিক করলে একটা কালার চলে আসতেছে। তো সুতরাং এই জিনিসটা খুব বেশি খেয়াল রাখতে হবে, যখন এরকম কালার চলে আসবে তখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে একটা পাস দেখতে পাচ্ছেন, এই পাতের মধ্যে ক্লিক করতে হবে, এখন কিন্তু আর হবে না। তো দেখেন, ছবিটা আমি কাটবো, একটু জুম করে কাটবো কাটার সময়। ওকে, তো দেখেন, তো জুম করে কাটলে আপনার ছবিটা ক্লিয়ার হবে। ওকে, দেখেন এখন যে কাজটা করবেন, এই যে রাউন্ডের ক্ষেত্রে আপনি এই যে মনে করেন এখান থেকে এখানে কাটবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিবেন। এখন যে অবশিষ্ট অংশটা আছে এটার জন্য এটার পয়েন্টের উপরে ক্লিক করে অল্টার চেপে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, তো এভাবে রিমুভ করে আপনি কাটতে পারবেন। তো আমি একটু দ্রুত করতেছি, আপনারা ট্রাই করে নেবেন। এই যে এটা অল্টার চেপে ধরে কেটে দিলাম, এটা ঘুরালাম, অল্টার চেপে ধরে কেটে দিলাম, এই যে ঘুরালাম, অল্টার চেপে ধরে কেটে দিলাম। ওকে, দেখেন বন্ধুরা, এই যে চুলের ক্ষেত্রে আপনারা একটু দূর থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে আমি এটা এখান থেকে নিয়ে নিলাম, দেখেন বন্ধুরা, হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখেন, দূর থেকে আপনি নিয়ে নিতে পারবেন চাইলে। তো আমি জাস্ট ড্র্যাগ করে লম্বা টান দিয়ে ছেড়ে দিলাম। ওকে, তো এখন দেখেন বন্ধুরা, এই যে অংশটুকু নিয়ে ছেড়ে দিলাম, দেখেন এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফেলে দিব এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো সেটার জন্য যে কাজটা করব, আমরা এখন এই যে বাহির থেকে গিয়ে এই যে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে এসে ক্লিক করব, তাহলে কিন্তু এটা হয়ে গেল। এখন এই কাজটা, এটাকে সিলেকশন করার জন্য যে কাজটা করব, কন্ট্রোল প্লাস এন্টারে প্রেস করব, তাহলে কিন্তু বাহিরেরটা সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের উপর, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখতে পাচ্ছেন, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ওকে করব, ওকে করার পর ব্যাক স্পেসে একটা প্রেস করব, তাহলে কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব, এর পেছনে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আপনি ডাবল ক্লিক করে আপনার ছবিটা নেবেন, কাঙ্ক্ষিত ছবিটা নেওয়ার পর, তো আমি এই ছবিটা এখানে ইনপুট করে দিলাম। তো বন্ধুরা দেখেন, ইনপুট করে দেওয়ার পর,
এই ছবিটা এর ব্যাকগ্রাউন্ড করতে চাচ্ছি, তো আপনি এই যে উপরের লেয়ারটাকে জাস্ট টেনে নিচে ফেলে দিবেন, তাহলে কিন্তু এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে পেন টুলের মাধ্যমে কোনো একটা অবজেক্টকে কেটে রিমুভ করে দিতে পারেন, এবং চাইলে একটা ছবি কেটে এর পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো পেন টুলের অনেক ব্যবহার আছে, তো আপনি পেন্ডুল দিয়ে কোনো কিছু অঙ্কনও করতে পারবেন, তো এটা আমি পরে দেখাবো, জাস্ট আমি প্রাথমিক কাজটা আপনাদেরকে দেখালাম। তো একটা নতুন পেজ নিয়ে আমি একটা অঙ্কন করে দেখাচ্ছি পেন্ডুল দিয়ে কীভাবে আপনি অঙ্কন করবেন। তো আপনি একটা মনে করেন একটা পাতা অঙ্কন করবেন, ওকে দেখেন সেটা কিন্তু এখানে পেন্ডুল দিয়ে সম্ভব। দেখেন বন্ধুরা আমি একটু অঙ্কন করার চেষ্টা করতেছি, যদিও আঁকতে পারি না। তো এই এই অংশটা এখন সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার জন্য কন্ট্রোল এন্টার প্রেস করব, তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে গেল। তো এখন কালার দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমি বলেছিলাম আপনাদের কালার ফিল করার জন্য আমাদের পেন বাকেট টুলটা প্রয়োজন, তো এবং একটা কালার সিলেক্ট করব। তো আমরা একটা সবুজ কালার সিলেক্ট করলাম, করার পর পেন বাকেট টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু হয়ে গেল। তো আপনি যে কোনো একটা অবজেক্ট কিন্তু অঙ্কনও করতে পারবেন পেন টুল দিয়ে। তো বন্ধুরা আমরা পরবর্তী টুলসে চলে যাই, পরবর্তী টুলস হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার টুল। এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনি যে কোনো একটা কিছু আঁকতে পারবেন এবং কোনো একটা আইকন আপনি দিতে পারবেন। তো দেখেন এই রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পর একটা জিনিস মাথায় রাখতে হবে, রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পর আপনাকে এই যে শেপ লেয়ারের মধ্যে একটা ক্লিক করতে হবে, এরপর আপনি যা ইচ্ছা অঙ্কন করতে পারবেন। এই চতুর্ভুজ অঙ্কন করতে পারলাম, এখানে বৃত্ত আছে, পলিগনাল টুল আছে, এগুলো আপনি চাইলে অঙ্কন করতে পারেন। তো বন্ধুরা মনে করেন আপনি একটা বিজনেস কার্ড করবেন, আপনি একটা বিভিন্ন ধরনের ডিজাইন করবেন, সেখানে অনেকগুলো আইকন আমাদের প্রয়োজন হয়, যেমন কলের জন্য একটা আইকন, মেসেজের জন্য একটা আইকন, এগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে দেখেন কাস্টম শেপ লেয়ার, কাস্টম শেপ টুল যেটা আছে এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে এখানে একটা শেপস নামে একটা অপশন চলে আসবে, এই শেপের মধ্যে ক্লিক করলে আপনি অনেকগুলো আইকন দেখতে পাবেন, আপনার আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে একটা আইকন আপনি নিয়ে ইউজ করতে পারবেন। যেমন মনে করেন আমরা দিক নির্দেশনা দেওয়ার জন্য এই ধরনের চিহ্নগুলো ইউজ করে থাকি, তো তারপর আপনারা ফোন কলের জন্য এখানে কিছু ইয়ে আছে, যেমন এটা আমরা ইউজ করতে পারি, তারপর মেসেজের জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো এই ধরনের বিভিন্ন ধরনের আইকন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, একটা ডিজাইনের জন্য এই ধরনের একটা পিন ইউজ করতে পারি। তো এখানে দেখেন অনেকগুলো আইকন রয়েছে যেগুলো আপনি অঙ্কন করতে পারবেন। তো বন্ধুরা দেখেন বিভিন্ন ফুলের আইকনও রয়েছে, তো এগুলো আপনি ডিজাইন করতে পারবেন, এগুলো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আমরা আজকে এই দুটো টুলস শিখবো বলেছিলাম, এই দুটো টুলসের এইটাই কাজ, তো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন তাহলে ভালো হয়। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্বে।